করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে চলমান ভ্যাকসিন কার্যক্রমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে বিশাল কর্মযজ্ঞ। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি প্রতিদিন গড়ে সরকারি এই হাসপাতাল থেকে 500 জন নাগরিক ভ্যাকসিন গ্রহণ করছেন। এছাড়াও বিয়ানীবাজারে করোনার বিস্তার বাড়ায় এবং সাসপেক্টেড রোগীর সংখ্যা বাড়ায় সপ্তাহে 5 দিন করোনার নমুনা পরীক্ষা নিতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। স্বাভাবিক চিকিৎসা সেবার পাশাপাশি স্বল্প লোকবল নিয়ে এই কার্যক্রম চালাতে অনেকটা হিমশিম খাচ্ছে উপজেলা প্রশাসন। তাই ভ্যাকসিন কার্যক্রমে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবী আহ্বান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল কর্মীদের এই কাজে সম্পৃক্ত করে আরও বেশি সংখ্যক নাগরিককে দ্রুত সেবা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। একটি বিশাল কর্মযজ্ঞ নিয়ে আছি ভ্যাকসিনেশনের, যে এটা প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং আমাদের যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ, এই যে বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মধ্যে কিন্তু আমাদের যে জনবল, সেই জনবল দিয়ে কিন্তু আমরা খুব বেশি সংখ্যক মানুষকে একদিনে ভ্যাকসিন দিতে পারছি না। আমরা যদি কিছু স্বেচ্ছাসেবী কে পেতাম যারা আসলে এই ধরনের সামাজিক কাজে আমাদেরকে সহযোগিতা করতে চান, আমরা আহ্বান জানাবো আমাদের বিয়ানীবাজারের যেসব সামাজিক সংগঠনগুলো আছেন, যারা সামাজিক কাজ, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে মানুষকে সহযোগিতা করেন কিংবা ভালো কিছু করার উদ্যোগের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখেন, তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আমাদের এই ভ্যাকসিনেশন কার্যক্রমে যদি ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেন, তাহলে একদিকে যেরকমভাবে আমরা খুব দ্রুততার সাথে বেশি সংখ্যক মানুষকে আমরা ভ্যাকসিন প্রদান করতে পারতাম, এবং সেই ক্ষেত্রে আমাদের যে যারা অপেক্ষমান তালিকায় আছে তাদের অপেক্ষার সময়ও কমে আসতো, পাশাপাশি আমাদের একটা সুন্দর ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারতাম। বিয়ানীবাজারের রাজনীতিবিদরা এই আহ্বানে সাড়া দেওয়ার কথা বলে সচেতন দায়িত্বশীলদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। এখানে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা সবই সোচ্চার আছি এবং এই কাজের লাগি আমরা সবাই উদ্বুদ্ধ আছি। বিশেষ করে আমি এখন একজন তাহমু, যে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ থাকবা, মেয়র সাহেব থাকবা, ভাইস চেয়ারম্যান থাকবা, বাট আমরা তো ডাক্তার সাহেব হলে কই তৈব যে কী কী অসুবিধা আছে, আমরা নিজের তাকে খোঁজখবর নিয়ে নিলাম। তো আমার অনুরোধ থাকবো যে আমরা স্বেচ্ছায় বিয়ানীবাজারবাসী যারা শ্রম দিতাম সেইরাম আমরা লগে যোগাযোগ করলে আমরা টিম রেডি করবো। উপজেলা প্রশাসনের এই দায়িত্বশীল বলছেন, মহামারীর এই সংকটে সকলের সহযোগিতায় সরকারের ভ্যাকসিন কার্যক্রম সফল করতে চান তারা। মহামারী, সেই মহামারীটা মোকাবেলার জন্য অবশ্যই স্বেচ্ছাসেবী দরকার আমাদের। তো স্বেচ্ছাসেবী সেবক যারা আছেন বা যারা এই সেবা দিতে আগ্রহী তাদেরকেও আমি অনুরোধ জানাবো যেন তারা একটু এগিয়ে আসেন। বিয়ানীবাজারে করোনার বিস্তার শুরুর দিকে যখন লাশ দাফন কিংবা সৎকার নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, সেই সময়ে প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় সকল মৃত ব্যক্তিকে ধর্মীয় অনুশাসন মেনে দাফনের উদ্যোগ নিয়ে স্বেচ্ছাসেবী আহ্বান করেছিল উপজেলা প্রশাসন। সেই আহ্বানে সাড়া দিয়ে এখনও পর্যন্ত সাহসিকতার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন এই উপজেলারই স্বেচ্ছাসেবীরা। স্বাস্থ্য বিভাগের এই ডাকে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, উদ্যমী তরুণরা এগিয়ে আসবেন বলে বিশ্বাস আহ্বানকারীদের। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।